ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে দেখাবো মুগ ডাল রেসিপি। তো এটা মুগ ডালটা আমি ভেজে সেদ্ধ করে নিয়েছি, এটা আলাদা সরিয়ে রেখে দেব। দিয়ে আমি এবার অন্য সবজি দিয়ে যে মুগ ডালটা করব সেটা দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে, একদম সাদা তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আগে দিয়ে দেব নুন মাখানো, নুন মাখিয়ে নিয়েছি। ফুলকপিটা আগে দিয়ে দেব, ফুলকপিটা আগে দিয়ে দেব। ফুলকপিটা একটু হালকা ভেজে নেব, তারপরে আমি অন্য সবজিগুলো দেব। বন্ধুরা, এখানে ফুলকপিটা একটু হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব বিনসগুলো। এখানে আমি গাজর ব্যবহার করছি না, গাজরের বদলে ক্যাপসিকামটা আমি দিচ্ছি। এগুলো হালকা ভেজে নেব। ফুলকপিতে অল্প সামান্য লবণ দিয়েছিলাম। দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে দেব ক্যাপসিকাম। তো এগুলো হালকাভাবে ভেজে নেব। বন্ধুরা, এখানে এই ফুলকপি, এই সবজিগুলো আর কি সব ভাজা হয়ে গেছে, এগুলো আমি সব তুলে নেব। এখানে আমি সবজিগুলো তুলে নিয়েছি, এর মধ্যে ফোড়ন দেব, তিনটে তেজপাতা, শুকনো লঙ্কা চারটে, গোটা গরম মশলা। আমি শুকনো লঙ্কার এগুলো বোটা ছাড়, মানে করে দিয়ে দিই যাতে ঝাল যদি হয়ে যায়, কারণ আমি লঙ্কা অনেক সেদ্ধ করে দিয়েছি অনেকটাই। আমি এখানে অর্ধেক টমেটো নিয়েছি, টমেটোটা প্রায় ভাজা হয়ে এসেছে। এটার মধ্যে আমি জিরে, আদা আর হলুদের পেস্ট বানিয়ে নিয়েছি, তা দিয়ে দেবো। তো এখানে মশলাটা মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব সবজি, ভাজা সবজিগুলো। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, এখনও আমি লবণ এখানে অ্যাড করিনি। এখানে একটু চিনি অ্যাড করব, তো
এখানে আমি চিনি দেব এক চামচ। এই ডালটা মিষ্টি মিষ্টি হয়, তো আমি দু চামচ চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। ডালটা মিষ্টি মিষ্টি হলে একটু দিলাম, ডালটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর আমি ডাল সেদ্ধ করার সময় লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো এখানে মশলাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব, এর মধ্যে ডালটা দিয়ে দেব। এটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন কিন্তু এখনও কিন্তু লবণ অ্যাড করিনি। এবার আমি ডালটা দিয়ে দেব, লবণটা আপনারা যে যার স্বাদ মতো দেবেন, আর ঝালটাও তাই। আমি এখানে ডাল সেদ্ধ করার সময় অনেকগুলো লঙ্কা চিড়ে দিয়েছিলাম, তো সেদ্ধ করার সময় চিড়ে দিয়ে ওটা সেদ্ধ হয়ে গেছে, মেরে করে দিয়েছি, ভেঙে ভেঙে দিয়েছি, তো ডালটা একটু ঝাল ঝাল হতে পারে, আর মিষ্টি দিয়েছি, ঝাল মিষ্টির একটা কম্বিনেশান হবে। তো এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমার ডালটা ফুটে গেছে, আর ডালটা খুব ঘন করিনি আমি, এটা একটু ঘন করলে ভালো হয়, একটু পাতলা করেছি। এই যে ঘনই হয়েছে, এই যে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলা পাউডার, দিয়ে দেবো আমার হোমমেড ঘি, দিয়ে এটাকে আমি একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি, এটা অপশনাল, আপনারা ধনে পাতা দিয়ে খেতেও পারেন, আমি ধনে পাতাটা দিলাম। তো এটাকে আমার রেডি হয়ে গেল, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, আমার ডালটা রেডি।